আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, মহান আল্লাহান আল্লাহ তাআলা যুগে যুগে মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন। আজকের এই ভিডিওতে আমরা জানব ভিন্নধর্মী তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা কিভাবে পরীক্ষা করেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই ও ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই একাধিক সূত্রে বর্ণনা করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, বনি ইসরায়েলের তিন ব্যক্তি, একজন ছিলেন কুষ্ঠরোগী, একজন অন্ধ এবং একজন টাক মাথা বিশিষ্ট ছিল। আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করতে চাইলেন। তাদের নিকট আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠালেন। তিনি প্রথম কুষ্ঠরোগীর নিকট উপস্থিত হন। ফেরেশতা তাকে জিজ্ঞেস করেন, তোমার প্রিয় বস্তু কি? সে তখন বলে, সুন্দর রং এবং সুন্দর ত্বক, লোকজন এখন আমাকে ঘৃণা করে। ফেরেশতা তার গায়ে হাত বুলিয়ে দেন, ফলে সে রোগ থেকে মুক্তি পায় এবং তাকে সুন্দর রং ও সুন্দর ত্বক দান করা হয়। ফেরেশতা আবার বলেন, কোন সম্পদ তোমার নিকট প্রিয়? সে বলে, ও কুষ্ঠরোগী ও টেকুমাতা বিশিষ্ট এই দুইজনের একজন উট চেয়েছিল, অপরজন চেয়েছিল গাবি। তাদের কে উট চেয়েছিল আর কে গাবি চেয়েছিল তা নিয়ে রাবির সন্দেহ রয়েছে। ফেরেশতা একটি 10 মাসের গর্ভবতী উটনি তাকে প্রদান করেন এবং বলেন, এতে আল্লাহ তোমাকে বরকত দান করবেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর ফেরেশতা আসেন টেকুমাতা বিশিষ্ট ব্যক্তির নিকট। তিনি তাকে জিজ্ঞেস করেন, কোন বস্তু তোমার প্রিয়? জবাবে সে বলে, আমার প্রিয় হলো সুন্দর চুল, আর এই টাক যেন দূরীভূত হয়, লোকজন তো এখন আমাকে ঘৃণা করে। ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন, টাক দূরীভূত হয় এবং তার মাথায় সুন্দর চুল গজায়। আবার ফেরেশতা বলেন, কোন সম্পদ তোমার নিকট অধিক প্রিয়? সে বলে, গরু। তখন ফেরেশতা তাকে একটি গর্ভবতী গাভী দান করেন এবং বলেন, আল্লাহ এতে তোমাকে বরকত দান করবেন। এবার ফেরেশতা আসেন অন্ধ ব্যক্তির নিকট। তিনি জিজ্ঞেস করলেন, তোমার প্রিয় বস্তু কি? সে বলল, আল্লাহ যেন আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন, আমি যেন লোকজনকে দেখতে পাই। ফেরেশতা তখন তার চোখে হাত বুলিয়ে দিলেন, আল্লাহ তাআলা তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। ফেরেশতা বললেন, কোন সম্পদ তোমার নিকট অধিক প্রিয়? সে বলে, ছাগল। তিনি তাকে একটি গর্ভবতী বকরি দান করেন। ইতিমধ্যেই উটনি, গাবি ও বকরি বাচ্চা দিতে থাকে। ক্রমে ক্রমে উটওয়ালার মাঠ উঁটে ভর্তি হয়ে যায়, গাবিওয়ালার মাঠ পূর্ণ হয়ে যায় গরুতে, আর বকরিওয়ালার মাঠ পরিপূর্ণ হয় বকরিতে। এরপর একদিন ফেরেশতা কুষ্ঠরোগীর নিকট তার পূর্বের আকৃতি নিয়ে উপস্থিত হন। তিনি বললেন, আমি একজন মিসকিন, সফরে এসে আমার যা ছিল সব ফুরিয়ে গেছে, আল্লাহর সাহায্য এবং অতঃপর আপনার সহযোগিতা ব্যতীত আমার দেশে ফেরার কোনো উপায় নেই। যে আল্লাহ আপনাকে সুন্দর দেহ, বর্ণ ও সুন্দর ত্বক দান করেছেন, তার দোহাই দিয়ে আপনার নিকট আমি একটি উটনি ভিক্ষা চাইছি, আমার সফরকালে সেটি কাজে লাগবে। সে বলল, মানুষের চাহিদার শেষ নেই। ফেরেশতা বলেন, আপনাকে আমার চেনা চেনা মনে হচ্ছে, আপনি না কুষ্ঠরোগী ছিলেন? মানুষ আপনাকে ঘৃণা করত আর আপনি ছিলেন দরিদ্র, আল্লাহ তো আপনাকে সব সম্পদ দান করেছেন। সে বলল, আমি তো বংশানুক্রমে উত্তরাধিকার সূত্রে এই সম্পদের মালিক হয়েছি। ফেরেশতা বললেন, তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে আল্লাহ যেন তোমাকে পূর্ব অবস্থায় ফিরিয়ে দেন। এরপর ফেরেশতা টেকুমাতা লোকের নিকট তার আকৃতি নিয়ে আসলেন। কুষ্ঠরোগীকে যে রূপ বলেছিলেন তাকেও সেরূপ বললেন, সেও কুষ্ঠরোগীর মতো উত্তর দিল। ফেরেশতা তখন বললেন, তুমি যদি মিথ্যাবাদী হলে আল্লাহ যেন তোমাকে পূর্ব অবস্থায় ফিরিয়ে দেন। এরপর ফেরেশতা অন্ধ ব্যক্তির নিকট তার আকৃতিতে আসলেন। তিনি বললেন, আমি মিসকিন ও মুসাফির ব্যক্তি, সফরে এসে আমার সহায় সম্বল ফুরিয়ে গিয়েছে, আল্লাহর সাহায্য ও আপনার সহায়তা ব্যতীত আমার বাড়ি ফিরে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। যে মহান আল্লাহ আপনাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন, তার দোহাই দিয়ে আমি আপনার নিকট একটি বকরি চাইছি, ওটি দ্বারা আমার সফরের প্রয়োজনীয় খরচ মিটাব। বকরিওয়ালা বলেন, আমি ছিলাম অন্ধ, আল্লাহ আমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন, আমি ছিলাম দরিদ্র, আল্লাহ আমাকে ধনী বানিয়েছেন, তোমার যেটা পছন্দ সেটাই তুমি নিয়ে যাও।
আল্লাহর নামে তুমি আজ যেটিই নিবে আমি তাতে কোনো দুঃখ পাব না। তখন ফেরেশতা বললেন, আপনার মাল আপনি রেখে দিন। বস্তুত আল্লাহ আপনাদের তিনজনকে পরীক্ষা করলেন, আপনার প্রতি আল্লাহ রাজি হয়েছেন, পক্ষান্তরে আপনার অপর দুই সাথীর প্রতি আল্লাহ নারাজ ও অসন্তুষ্ট হয়েছেন। প্রিয় দর্শক, আজকের এই ঘটনার মাধ্যমে মহান আল্লাহ আমাদের কি মেসেজ দিয়েছেন তা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।